রাজধানীর বাজারে চড়া সবজির দাম, অন্যদিকে বৃদ্ধি পেয়েছে মাছ ও মাংসের মূল্য। তবে চালসহ মুদি পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত। সরবরাহ কম সহ মৌসুম পরিবর্তনের কারণেই দাম বেশি বলে জানান বিক্রেতারা। আর ক্রেতাদের অভিযোগ, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত তালিকা অনুযায়ী বিক্রি হচ্ছে না নিত্য পণ্য। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন তারেক শিকদার। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে যেমন ক্রেতার আগমন ঘটে বেশি, তেমনি বাড়ে পণ্য সরবরাহ। এই সুযোগে দ্রব্যমূল্যের বাড়তি প্রবণতা চোখে পড়ে, ফলে বাজারে গিয়ে ক্রেতাদেরও গুনতে হয় বাড়তি টাকা। তাদের অভিযোগ, শুক্রবার এলেই নানা অজুহাতে বিক্রেতারা বাড়িয়ে দেয় নিত্য পণ্যের দাম। চাল ও মুদি পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও এ সপ্তাহেও বেশ চড়া সবজির দাম। মটরশুঁটি, বরবটি, বেগুন, ফুলকপি, কাঁচামরিচ, ঝিঙে, চিচিঙ্গা ও পটল সহ প্রায় সবজি 50 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। এতে অসন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। আর বিক্রেতারা দায়ী করলেন মৌসুম পরিবর্তন হওয়াকে। দাম আপনারা আগের মতন দাম কমাও না বাড়াও না, ওই একভাবেই চলে। এটা মনিটরিং করা দরকার, সরকারের উচিত আর যারাই দায়িত্বে আছে তাদেরও উচিত। এদিকে মাছের বাজারেরও উত্থাপ বেশ। কিছু মাছের দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 50 টাকা। আর বাজারের এই অবস্থার জন্য ক্রেতারা বাজার তদারকি না হওয়াকে দায়ী করলেও বিক্রেতারা বলছে সরবরাহ কম। ক্রেতা তো বাজারে নাই, শূন্যতাই বোঝা যাচ্ছে। কিন্তু যে কোনো মালই 20 টাকা ডিফারেন্স। মনিটরিং করা অবশ্যই প্রয়োজন এবং সঠিক পর্যালোচনার কারণে আমাদের বাজারের একটা যে সুনির্দিষ্ট যে একটা পয়েন্ট আছে সেটা আমাদের তুলে ধরা উচিত। এদিকে আবারও বেড়েছে সব ধরনের মুরগি ও গরুর মাংসের দাম। 5 থেকে 20 টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার সহ দেশি বিদেশি মুরগি। আর 500 থেকে বাড়িয়ে গরু মাংস বিক্রি হচ্ছে 520 টাকায়। গরু ভারতের তো বর্তমানে আসে না, এই জন্য যাই আমাদের দেশি গরু 2-4টা, এটি অনেক দাম হচ্ছে। অন্যান্য সময় তো আমরা 480 টাকাও নিচ্ছি, কিন্তু আজকে তো 520 টাকা চাই। তবে অপরিবর্তিত খাসির মাংসের দাম। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।